আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মায়োজমার পার্ট টু নিয়ে। তো পার্ট টুতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো মায়োজমার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। তো কী ভুলগুলো আমরা করে থাকি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই শর্ট হবে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেসিক্যালি আমরা মাঝে মধ্যে মায়োজম এভাবে বলে থাকি যে সুরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস এইসব আমরা বলে থাকি। তো বেসিক্যালি সুরাকে আমরা মায়াজম বলে থাকি, প্রকৃতপক্ষে সুরা কিন্তু মায়াজম নয়। তাহলে সুরাটা আসলে কি? সুরাটা হইলো একটা মায়াজমেটিক অবস্থা, একটা মায়াজমেটিক অবস্থার নাম হইলো সুরা, যেটা সুরিক মায়াজম দ্বারা সৃষ্টি হয়। তার মানে সুরাটা সৃষ্টি হয় কি দ্বারা? সুরিক মায়াজম দ্বারা। তার মানে মায়াজমটা কি? সুরিক মায়াজম। অর্থাৎ তার মানে বোঝা যাইতেছে যে সুরা কোনো মায়াজম নয়। তাহলে সুরাটা কি? সুরা হইলো একটা মায়াজমেটিক অবস্থা, আর সুরিকটা হইলো মায়াজম। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সুরিক। তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে সিফিলিসকেও আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সিফিলিসও কিন্তু মায়াজম নয়। তাহলে সিফিলিসটা কি? সিফিলিসও হলো একটা মায়াজমেটিক অবস্থা, যারা সিফিলিটিক মায়াজম দ্বারা সৃষ্টি হয়। তার মানে সিফিলিসটা একটা মায়াজমেটিক অবস্থা, সিফিলিস মায়াজম নয়। তাহলে মায়াজমের নাম কি? সিফিলিটিক। তাহলে সিফিলিটিক মায়াজম দ্বারা যেটা সৃষ্টি হয় সেইটাই হইল সিফিলিস। প্রকৃতপক্ষে মায়াজমটি হইল সিফিলিস। তাহলে আমরা ওই যে সিফিলিটিক, প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সিফিলিটিক। তাহলে আমরা যারা সিফিলিস বলে থাকি এটা ভুল। সিফিলিসটা হইলো একটা মায়াজমেটিক অবস্থা, যেটা সিফিলিস দ্বারা তৈরি বা সৃষ্টি। পরবর্তী স্লাইডে আমরা দেখব যে আমরা অনেকে সাইকোসিসকে আমরা অনেকে মায়াজম বলে থাকি, প্রকৃতপক্ষে সাইকোসিসও কিন্তু মায়াজম নয়। তাহলে প্রকৃতপক্ষে সাইকোসিস একটি মায়াজমেটিক অবস্থা, আর সাইকোটিক যে মায়াজমটা সেইটা হইল প্রকৃত মায়াজম। এবং সাইকোটিক মায়াজম দ্বারা আমাদের যে সাইকোসিস মায়াজমেটিক অবস্থা, সাইকোসিস হইল কি? একটা মায়াজমেটিক অবস্থা, আর এই মায়াজমেটিক অবস্থাটা তৈরি হয় সাইকোটিক মায়াজম দ্বারা। তার মানে সাইকোটিক মায়াজম দ্বারা মানে সৃষ্টিকৃত মায়াজমেটিক অবস্থার নাম হলো সাইকোসিস। আর প্রকৃতপক্ষে আমরা মায়াজমটি আমাদের প্রকৃতপক্ষে আমাদের মায়াজমটির নাম হলো সাইকোটিক। পরবর্তী স্লাইডে আমাদের আছে টিউবারকুলোসিস, আমরা বলে থাকি সচরাচর। তো সচরাচর যদি আমরা টিউবারকুলোসিস বলি, আসলে টিউবারকুলোসিসও কিন্তু কোনো মায়াজম নয়। তাহলে টিউবারকুলার যেটা সেইটা হলো মায়াজম, আর টিউবারকুলোসিস হলো একটা মায়াজমেটিক অবস্থা। ঠিক আছে, যে মায়াজমেটিক অবস্থাটা যেটা টিউবারকুলোসিস যেটা, সেটা হলো আমাদের টিউবারকুলার মায়াজম থেকে সৃষ্টি। তার মানে আমাদের প্রকৃত মায়াজমের নামটা হলো টিউবারকুলার। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।